ভারতের দক্ষিণ রাজস্থানের প্রতাপগড় জেলায় গৌতমেশ্বর মহাদেব মন্দির, জয়পুর থেকে মুক্তি সার্টিফিকেট। মন্দির কর্তৃপক্ষের দাবি, পবিত্র মন্দাকিনী কুণ্ডে ডুব দিলেই ধুলোবালির মতোই সাফ হবে পাপ। অনেকে গঙ্গা যান পাপ মোচনের জন্য, গঙ্গায় ডুব দিয়ে পাপ মুক্ত হতে, আবার অনেকে যান বানারসি কিংবা হরিদ্বার, তবে সেখানে মেলে না কোনো সার্টিফিকেট। তবে গৌতমেশ্বর মহাদেব মন্দিরে মাত্র 16 টাকা খরচ করলেই পাপ মুক্তির সার্টিফিকেট পাওয়া যাবে। এই বিশ্বাসের বর্ষবর্তী হয়ে রাজস্থানের ওই মন্দিরে রয়েছে এই প্রথা। গৌতমেশ্বর মহাদেব মন্দিরের মোক্ষদায়িনী কুণ্ড মন্দাকিনী কুণ্ড নামেও পরিচিত। এখানে বিশ্বাস করা হয় যে এই পুকুরে ডুব দিলেই সমস্ত পাপ ধুয়ে যায়। পাপ থেকে মুক্তির সনদও দেওয়া হয় মন্দির ট্রাস্টের পক্ষ থেকে। কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রতি বছর 250 থেকে 300 জনকে এই পাপ মুক্তির সার্টিফিকেট দেওয়া হয়। কোনো ব্যক্তির কাছে ওই সার্টিফিকেট থাকার অর্থ তিনি আগে যাই করুক, বর্তমানে সমস্ত পাপ থেকে মুক্ত। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মন্দাকিনী কুণ্ডে যদি কেউ ডুব দেন তবে সেই খবর জানানো হয় গ্রামের পঞ্চায়েত সদস্যদের। এরপর পাপের দায়ে এক ঘরে হওয়া ব্যক্তিকে ফেরানো হয় সমাজে। 16 টাকার এই সার্টিফিকেট স্বাক্ষর করেন সরকারি আমিন। তবে কিভাবে চালু হলো এ প্রথা তা নিয়ে আছে নানা বিতর্ক। সবচেয়ে প্রচলিত মহারিষি গৌতমের এক কাহিনী, সে অনুযায়ী গোহত্যার মতো মহাপাপ করেছিলেন মহারিষি। তখন গৌতম ঋষি এই পুকুরে স্নান করে তার পাপ ধুয়ে নিয়েছিলেন। ওই স্থানে গড়ে ওঠে গৌতমেশ্বর মন্দির। সেই থেকে স্থানীয় লোকজনের বিশ্বাস, যেভাবে এই মন্দাকিনী পুকুরে স্নান করে ঋষি গৌতম মুক্তি পেয়েছিলেন, একইভাবে তার সমস্ত পাপ ধুয়ে যাবে। সেই থেকে কুণ্ডে গোসল করে পাপ মুক্ত হওয়ার চল ভক্তদের মাঝে। ভারতের এটাই একমাত্র ধাম যেখানে পাপ থেকে মুক্তির সনদ দেওয়া হয়। রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র থেকে ভক্তরা বৈশাখে এখানে আসেন। তবে লক্ষাধিক ভক্ত বিশ্বাসের দরবারে নির্মিত পুকুরে ডুব দিয়ে তাদের পাপ মোচন করেন এবং এই পুকুরের জলকে গঙ্গাজল ভেবে সঙ্গে নিয়ে যান।